হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশালা। তার জন্য আমি ভেন্ডিগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে নিয়েছি একটা গোটা, আর আরেকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, বেসন নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, গুঁড়া মশলার মধ্যে নিয়েছি জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, আর নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এই দিয়ে আমি রান্নাটা করব, আর হেভি টেস্টি হয় খেতে। ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগে রেসিপিটা। আর একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি ভেন্ডিগুলোকে। আমি এখন নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর বেসন দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব। বেসন দিয়ে দিয়েছি, বেসন 3-4 চামচ দিয়েছে। ভেন্ডিটা অনেকটা ছিল, আধা কিলোর মতো ভেন্ডি ছিল, এগুলোকে আমি ভালো করে মেখে নিব। মেখে এটা আমি সাদা তেল দিয়ে বানাবো। ভেন্ডিগুলোকে আমি করে বেসনগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব। বেসনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডি ভাজার সঙ্গে উঠিয়ে রেখে দেব। আবার তেল দিয়েছি, সাদা তেল, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি, সাদা জিরে। সাদা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। রসুন দিব না আমি, হেভি টেস্টি হয় খেতে এটা রেসিপিটা। তা আদা আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো, টমেটোটা দিয়ে আমি ভালো করে আমার মিক্স করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাবো, একটু জল দিয়ে দেব আমি। জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো। এখন আমি স্টিমটা আমি লো করেছি, লো করে আমি ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি 3-4 চামচ দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে দিব। আর খুব ভালো করে নাড়তে লাগবে, না তো দইটা ফেটে যাবে। এখন দিয়ে দিব আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দিয়েছে এই জন্য একটু মধু দিলে ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি হবে। মধু দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম।
এখন আমি দিয়ে দেব ভেন্ডি আর পেঁয়াজ ভাজাটা। ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলার সাথে। ভালো করে আমি মিক্স করে দেব, তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি। আমি গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার ভেন্ডি মশলা কারি। হ্যাভি টেস্টি হয় খেতে।